করোনায় বাড়লো দৈনিক সংক্রমণ, কমলো মৃত্যু। একদিনে আক্রান্ত হয়েছেন 601 জন, মৃত 7 জন। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত 105 জন। দৈনিক সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে 224 পরগনা, হুগলি, নদিয়া এবং দার্জিলিং। বেহালার পর্ণশ্রীর ঘটনায় চোখ রাখবো। বেহালার পর্ণশ্রীতে মা এবং ছেলেকে নৃশংসভাবে খুনে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে আটক করা হয়েছে মহিলার স্বামীকে। খুনের পর আততায়ী ওই বাড়িতেই বাথরুমে স্নান করেন, তথ্য প্রমাণ লোপাটের জন্য স্নান করেন আততায়ী, এরকমই একাধিক তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত পুলিশের তদন্তে। এ সম্পর্কে আরো জানবো। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। ময়ূখ, একাধিক তথ্য উঠে আসছে, যেমন সম্ভবত মা এবং ছেলে একসঙ্গে দুপুরের খাবার খেয়েছিলেন, অনলাইন ক্লাস করেছিল ছেলে তমজিৎ, একই সঙ্গে এই তথ্য উঠে আসছে তথ্য প্রমাণ লোপাটের জন্য স্নান করেন আততায়ী। ঠিক কোন সময় ঘটে থাকতে পারেন খুনের ঘটনা, সেই সম্পর্কে কি নিশ্চিত হতে পারছেন তদন্তকারীরা? নতুন কি কি সূত্র উঠে আসছে? দেখো, দুপুরের পরের দিকে এই খুনের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে আততায়ী বাড়িতে খুনের ঘটনা ঘটালো। প্রথমে মাকে খুন করা হয় এবং পরে তমজিৎকে খুন করা হয়, এইরকমই তথ্য প্রমাণ কিন্তু পুলিশ আধিকারিকদের হাতে এখনও পর্যন্ত এসেছে। এবং মহিলা যাকে খুন করা হয়েছে তার শরীরে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার গলায় যেমন ইঞ্জুরি মার্ক রয়েছে, গলায় কাট মার্ক রয়েছে, তার শরীরেও বিভিন্ন জায়গায় ইঞ্জুরি মার্ক রয়েছে। এবং তমজিৎ সেই সময় তার মাকে যখন খুন করার ঘটনা ঘটছিল, তমজিৎ তখন পাশের ঘরে অনলাইন ক্লাস করছিল, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং এরপর মাকে খুন করার পর ঠান্ডা মাথায় ওই আততায়ী কিন্তু পাশের ঘরে যায় এবং তারপর ওই তমজিৎকে খুনের ঘটনা ঘটায়। এবং আরও যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে সম্ভবত আততায়ী অপেশাদার, এবং এই অপেশাদার হওয়ার কারণেই শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ইঞ্জুরি মার্ক ওই ভিকটিমদের পাওয়া গেছে, এবং খুন করার মোটিভ নিয়েই সে এসেছিল সেটাও পাওয়া যাচ্ছে। খুনের ঘটনা ঘটানোর পর তথ্য প্রমাণ লোপাটের জন্য অভিযুক্ত ওই ফ্ল্যাটের ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, এবং তারপর সেই বাথরুমে গিয়ে স্নান করে। বাথরুমের বিভিন্ন জায়গা থেকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট তারা স্যাম্পল কালেকশন করেছেন। আমরা দেখেছি যে ওই বিল্ডিংয়ের যে পাইপলাইন, বাথরুমের সঙ্গে কানেক্টেড পাইপলাইন, সেখান থেকে পর্যন্ত স্যাম্পল কালেক্ট করা হয়েছে, এবং সেটা দেখেই যেটা অনুমান করা হচ্ছে আততায়ী তথ্য প্রমাণ লোপাটের জন্য খুনের পর বাথরুমে গিয়ে স্নান করে, এবং তারপর স্নান করে সে বাথরুম থেকে বেরিয়ে আসে। ফলত বেশ কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট। বাথরুমে স্নান করা, প্রথমে মাকে খুন করা এবং তারপর ছেলেকে খুন করা, অপেশাদার কারোর হাতেই খুন, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, এবং যিনি ইতিমধ্যেই ডিটেন হয়েছেন গোটা ঘটনায় এই ভিকটিমের হাজব্যান্ড, তার যে হাতের আংটি সেখানেও কিন্তু ব্লাড স্টেন পাওয়া গেছে। ফলত পুলিশ আধিকারিকরা এই গোটা বিষয়টাও খতিয়ে দেখছেন যে কী করে হাজব্যান্ডের হাতের আংটিতে রক্তের দাগ এলো, সেটাও এক্সামিন করা হচ্ছে যে তাহলে কি হাজব্যান্ড গোটা বিষয়টার সঙ্গে কোনোভাবে যুক্ত রয়েছে, তার নলেজে গোটা বিষয়টা ছিল, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেগুলো পাওয়া গেছে সেগুলো এক্সামিন করার প্রক্রিয়া চালাচ্ছেন গোয়েন্দারা। ধন্যবাদ ময়ূখ তোমাকে।